দীর্ঘ সময় পর বৃষ্টি হয় স্বস্তি ফিরেছে ফরিদপুরের পাট চাষিদের মনে এক মাসেরও বেশি সময় ধরে অনাবৃষ্টির পর সম্প্রতি কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছেন তারা স্থানীয় কৃষি বিভাগ বলছে বৃষ্টি হয় ফরিদপুরের পাট চাষিদের অন্তত পঞ্চাশ কোটি টাকা সাশ্রয় হয়েছে তা না হলে বাড়তি অর্থ ব্যয় করে গভীর নলকূপ থেকে পাট খেতে সেচের ব্যবস্থা করতে হতো ফরিদপুর সংবাদদাতা তামিম ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আফরোজা সুলতানা পাটের রাজধানী খেত ফরিদপুরে চলতি মৌসুমে ছিয়াশি হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে তবে এপ্রিল মাস জুড়ে চলা প্রবাহের কারণে চিন্তার ভাঁজ পড়েছিল চাষিদের কপালে পাট বোনার পর থেকে তারা অপেক্ষায় ছিলেন বৃষ্টির কিন্তু দেখা মিলছিল না ফলে গভীর নলকূপ থেকে অতিরিক্ত ব্যয় করে সেচ দিতে হয়েছে পাট চাষিরা জানালেন তেত্রিশ শতাংশ জমিতে একবার সেচ দিতে খরচ হয়েছে প্রায় সাড়ে পাঁচশো টাকা রুদ্রের জন্য পাট অনেক পাট নষ্ট হয়ে গেছে দিতে অনেক টাকা লাগে সে দুই তিনবার করে শেষ দেওয়া লাগছে তাতেও পাট ভালো হতেছে না এই বৃষ্টি পায়ে হারিয়ে পাটটা ভালো হইছে তবে শেষ পর্যন্ত বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মনে সম্প্রতি কয়েক দফায় বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিটি এনহাবার পাটি ডক হইছে সাত দিনই পাটটা খুব দ্রুত বইলে যায় জেলা কৃষি বিভাগ জানিয়েছে সময়মতো বৃষ্টি না হওয়ায় সেচের মাধ্যমে পাটের জমিতে পানি যোগান দিতে গিয়ে চাষীদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে অনেক তবে সম্প্রতি বৃষ্টি হওয়ায় জেলায় চাষীদের সাশ্রয় হয়েছে অর্ধশত কোটি টাকা এই বৃষ্টিপাত পরিপূরের পাট চাষীদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে পাটের লাইফ সাইকেলের শেষ পর্যন্ত পাটের জমিতে আর দিতে হবে না। বৃষ্টি হওয়ার ফলে তাদের চতুর্থ দিতে হয় পঞ্চাশ কোটি টাকার জ্বালানি ব্যয় বেঁচে গেছে ফরিদপুর জেলায় সাধারণত দুই জাতের পাটের আবাদ হয়ে থাকে তুষা এবং মাসতে রিপোর্ট বৈশাখী সংবাদ